সালামু আলাইকুম রুহান কেমন আছে সবাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রুই মাছের ফুলকা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল দমনি এবং পটকা ব্যবচ্ছেদের যে ব্যবহারিকটা রয়েছে সেটা কিভাবে করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখব রুই মাছ নিয়ে আমাদের মোটামুটি তিনটা প্র্যাকটিক্যাল আছে একটা হচ্ছে পটকা অথবা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল দমনি অথবা ফুলকা তিনটা আলাদা প্র্যাকটিক্যাল যে কোনো একটা সার দিতে পারে নর্মালি গতবার যে নির্দেশিকতা ছিল সারদের জন্য সেখানে ছিল হয় অন্তর্বাহী ব্রাঙ্কেল দমনি দিতে হবে অথবা স্টুডেন্টদেরকে পটকা দেখানোর যে ব্যবহারিকটা রয়েছে সেটা দিতে হবে আমরা প্রথমে পটকা দিয়ে শুরু করব অবশ্যই প্র্যাকটিস করে যাব আপনাকে যে কোনো কার্ভ জাতীয় মাছ দিতে পারে যে কোনো কার্ভ জাতীয় মাছ আমার কাছে যে মাছটা রয়েছে সেটা হচ্ছে মৃগেল মাছ সাইজটা নর্মালি ছোটোই থাকে একদম খুব ছোট একটা মাছ আপনাকে দিবে যেহেতু সবাইকে দেয় সো আমরা যে কোনো মাছ ধীরে ঘাবড়ায় যাবো না আমাকে রুই মাছ দেয় নেই এটা বলার কোনো দরকার নেই কাবজাতীয় মাছে সেম ক্যারেক্টার্সগুলো থাকবে সো আমরা ইজিলি দেখতে পারবো শুরু করা যাক ফার্স্টে আমরা যেহেতু আমাদের এই পাটনাগুলোর দরকার নেই আমরা এগুলো একটু কেটে ফেলব তারপর আসেন আগে পাখনাগুলো কেটে নিই এই প্র্যাকটিক্যালের মধ্যে টোটাল মান আছে নয় মান বন্ধটা কিভাবে ব্যবচ্ছেদে তিন সরি চার চিহ্নিত চিত্র অঙ্কনে দুই এবং সার্কের প্রদর্শন আছে তিন তাহলে টোটাল মান হচ্ছে আমার নয় কিভাবে করব একটা শর্টকাট আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এনাস একটা কাছে নিয়ে হাতটাকে সোজা করে রাখবো এরকম এরকম রাখবো না তির্যোগ করে এভাবে সোজা করে রাখবো দেখে কাছে দিয়ে একটা সোজা কাছে দিয়ে এনাস বরাবর নিয়ে সামনে আগাবো বাঁকা কাঁচির দরকার নেই সোজা কাছি যেগুলো আছে এগুলো দিয়েও কাটতে পারবেন এটাই সামনে যাবে সামনে গিয়ে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে রুই মাছের পৌষ্টিকতন্ত্র আমরা জানি মেরুদণ্ডের নিচে পৌষ্টিকতন্ত্রের উপরে যে দুই প্রকুষ্ঠবিষ্ট থলিটা রয়েছে সেটা হচ্ছে কি পটকা বা বায়াতলি সুইম ব্লাডার বা এয়ার ব্লাডার দেখতে পাচ্ছেন আশা করি আপনারা এটা হচ্ছে রই মাছের পটকা জাস্ট এখান থেকে টান দিব ভিতর থেকে টান দিয়ে নিয়ে আসবো শেষ এটা স্যারকে এভাবে প্রেজেন্ট করব না ধুইয়ে স্যারের সামনে দিব মাঝখানে একটা নালি থাকবে একটা নালি আছে নিউমেটিক নালি চুপসে গেলে সমস্যা নাই সাবধানে ধরবেন প্র্যাকটিস করে গেলে এটা কোনো ব্যাপারে না এখানে লাল কৌশিক জালিকা যেগুলো থাকবে সেটাগুলোর নাম হচ্ছে রেডিয়া মিরা বিলিয়া লাল কিছু কৌশিক জালিকা দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে রেডিয়া মিরা বিলিয়া এটা হচ্ছে এই রুইমাছের পটকা ব্যবচ্ছেদ এবার আমরা এখান থেকে স্যারকে প্রেজেন্ট করবো অবশ্যই এগুলো ময়লাগুলো ফেলে দিব একটু পানিতে ধুয়ে তারপরে স্যারকে প্রেজেন্ট করবো একটু পানিতে ধুয়ে নিব ধুয়ে তারপর কি করবো স্যারকে প্রেজেন্ট করবো এমনি প্রেজেন্ট করবো না ময়লা অবস্থায় স্যারকে প্রেজেন্ট করব না স্যার জিজ্ঞেস করতে পারে কোনটা কি জিনিস সো একটু ভালো করে পড়ে যাবেন তারপর আসেন আমরা যে অংশটা করবো এবার রুই মাছের ধনিয়ন্ত্রণ দেখার জন্য ব্যবচ্ছেদটা একটু একটু সামনে যাব সামনে যাব বেশি ভিতরে নয় বারবার বলেছি এভাবে নয় না ধরে সামনে আগাবো তারপর এবার ট্রেনে ধরবো ট্রেন ধরে দেখা যায় ভিতরে একটু খেয়াল করে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম এই জিনিসটা হচ্ছে হৃৎপিণ্ড এই জিনিসটার নাম কি হৃৎপিণ্ড তো এই যে কালো যে অংশটা গিয়েছে কালো যে অংশটা আমি আপনাদের সামনে বইটা রেখেছি কারণ আপনারা এটা ভালো করে পড়েন না এই জন্য বইটা আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য রেখেছি একটু খেয়াল করে দেখেন এই যে কালো জিনিসটা গিয়েছে এই যে কালো জিনিসটা নীল কালারের জিনিসটা সেই জিনিসটা হচ্ছে এটা কোনটা স্যার এই জিনিসটা অঙ্কীয় মহাদমনি এটা হৃৎপিণ্ড তাহলে স্যার হৃৎপিণ্ড কোনটা আপনার হৃৎপিণ্ড কোনটা এটা রুই মাছের হৃৎপিণ্ড সামনে যাবো এই যে নালিটা দেখতে পাচ্ছেন এই নালীটা এই যে নালটা এটা হচ্ছে কি অঙ্কীয় মহাদমনি এখান থেকে একটু খেয়াল করে দেখবেন ডান পাশে কালো করে গিয়েছে দেখছেন সেটাই ফেলেছি আমি এটি কেন আছে দেখেন একটু খেয়াল করে দেখেন এই জায়গায় নালেজা থেকে দেখবেন ডানে এবং বামে কতটা শুক্ক কালো টাইপের কতলা কি যাবে শাখা বেরোবে সেই শাখাগুলোকে আমরা কি বলবো ফুলকা দমনি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল দমনি দেখতে পাচ্ছেন এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন স্যার আপনারা এই জিনিসটা হচ্ছে কি ধমনি অঙ্কীয় মহাদমনি সামনে যাব। এখানে শাখা পাবো সামনে একটু সামনে যাওয়া যাক এখান থেকে ডানে বামে কতগুলো শাখা পাবো শাখাগুলোকে আমরা বলি কি দেখেন এই যে দেখেন এখানে আছে এখানে আছে তো সবগুলো ফুলকায় প্রবেশ করেছে এই জায়গায় আছে এই জায়গায় আছে আবার দেখেন একটু এখানে আছে এখানে আছে হচ্ছে ফুলকা দেখেন এটা এতদূর পর্যন্ত বিস্তৃত এটা হচ্ছে পিছন থেকে এখান থেকে গুনবেন চতুর্থ তারপর হচ্ছে কি তৃতীয় তারপর দ্বিতীয় তারপর প্রথম সামনে থেকে সামনের থেকে প্রথম এদিক থেকে প্রথম কিন্তু পিছন থেকে অনাস করলে চতুর্থ তৃতীয় দ্বিতীয় করে সামনে যাবে আপনাকে নাম্বার দিবেন একটু প্রেজেন্ট করার জন্য অবশ্যই পরিষ্কার করে নেবেন আমি একটু মাছা পরিষ্কার করে নি আবার একটু দেখেন এই যে এটা হচ্ছে কি হৃৎপিণ্ড এটা হচ্ছে কি অঙ্কীয় মহাধুমনী দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে অঙ্কীয় মহাদমনি এখান থেকে ডানে বামে শাখা বেরোবে সেগুলোকে আমরা বলবো কি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনি এরপর আসেন স্যার ফুলকা ফুলকাটা কিভাবে করা হয় একটু দেখেন এটা হচ্ছে কানকু তাহলে আমাদের দ্বিতীয় প্র্যাকটিক্যাল শেষ দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কি রুই ম্যাচের অন্তর্বাহী ব্রাঙ্কেল ধমনি তন্ত্র পর্যবেক্ষণ আচ্ছা লাস্ট ওয়ান যদি আসে ফুলকাটা নর্মালি আসে না যদি আসে এটা হচ্ছে কানকো কানকোর নিচে এখানে একটা পর্দা আছে আমি খুলে দেখা দিই আপনাকে এবার ধরে ভাজ করবেন ভাজ করলে এটা ছিঁড়ে চলে আসবে এদিকে গোড়া যদি লেগে থাকে তাহলে একটু কাছে দিয়ে কেটে নেবে দেখেন এখানে একটা পর্দা আছে কানকুর মধ্যে কানকুতে এখানটা একটা পর্দা আছে দেখছেন এ পর্দার নাম হচ্ছে কি ব্রাঙ্ক পর্দা হচ্ছে ফুলকা এখানে আঙুলটা দিবেন এভাবে দিয়ে ভাঁজ করে এখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসবে কজোড়া ফুলকা থাকে চার জোড়া এ পাশে চারটা অন্য পাশে চারটা এই চেম্বারের নাম কি গিল চেম্বার বা ফুলকা প্রকুষ্ঠ ওকে হচ্ছে ফুলকা ধুয়ে নেবেন ধুয়ে সার জন্য রেডি করে রাখবেন দেখেন ফুলকা দেখেন এক দুই 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 তিন চার দেখছেন কয়টা চারটা অপর ভাষা চারটা মানে চার জোড়া ফুলকা রুই মাছের থাকে এ পাশে চারটা এখানে আসা আর কয় এ পাশে চারটা তো দুই সারিতে ফুলকা সূত্রগুলো কয় সারিতে বিন্যস্ত আমি একটা ছিটে এখানে আপনাদের জন্য নিই ফুলকা সূত্রক সূত্রক চিরুনির মতো কয় সারি দেখেন তো স্যার কয় সারিতে বিন্যস্ত দুই সারিতে বিন্যস্ত এটা হচ্ছে ফুলকা আর্চ ছোট কাঁটার মতো দেখতে পাচ্ছেন এগুলো ফুলকার একার এরকম মাছে আর কেউ বড় মাছ হলে দেখা যায় সো আমরা দেখলাম কিভাবে রুই মাছের পরকা দেখা হয় কিভাবে দেখা হয় এবং ফুলকা দেখা হয় তাহলে আমরা অবশ্যই ব্যবহারিক গুলো অনুশীলন করে যাব অবশ্যই স্যার স্যার আমাকে নাম্বার দিবে এখানে ব্যবচ্ছেদ করার জন্য চার সার প্রদর্শনের জন্য তিন এবং চিত্র অঙ্কন করার জন্য খাতায় দুই টোটাল কয় মাস নয় সো বেস্ট অফ লাক, ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম